আপনারা কি কখনো একসাথে একই প্রজেক্টে কাজ করেছেন? না না, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আমরা একটা শো ইন্টারভিউ আর টক শোর মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা একটা শো করতে গিয়েছিলাম, কিন্তু সেটা মানে দুবাইতে। হ্যাঁ, দুবাইতে শো করেছিলাম। আমার আসলে কিছু ছিল না, আপুর সাথে আমার কোনো কাজ হয়নি। ইচ্ছা আছে দুইজন একসাথে একই নাটকে কাজ করব। আপনাদের নামের মিলের কারণে কি কি ধরনের বিভ্রান্তি হয়? অনেক এবং মজাদার। পরে যখন আমরা মানে ফ্যামিলির মধ্যেই দেখা যায়, এটা নিয়ে অনেক হাসাহাসি করি, অনেক মজা লাগে। সেটা হচ্ছে যে কিছুদিন আমি যখন লাক সুপারস্টার হই, তারপরে নিউজ আসলো এক মাস পরে ওর আমার বিশাল বড় করে ছবি আর হচ্ছে ওর ইন্টারভিউ হয়। এখন ও মনে হয় সেখানে ছিল সাত আটটা নাটক ধারাবাহিক ছিল কয়টা। এখন আমার তো এত ফোন আসা শুরু করলো, মিম তুই কবে এত নাটক করলি? মানে আমি মাত্র বের হয়েছি তখন, আমি কন্ট্রাক্টে ছিলাম যে কোনো কাজ করতে পারবো না। পরে আমি নিজেই অবাক যে এটা কি করে হলো। পরে আমার তখন মনে পড়লো যে নিশ্চয়ই গোলমাল, এখন থেকেই গোলমাল শুরু, মানে ওই সময় বের হওয়ার পর থেকেই গোলমাল শুরু। আবার কয়েকদিন পরে দেখছি যে আমার নিউজ ওর ছবি আরেকটা পত্রিকায়, মানে এইরকম করে এটা গেল পত্রিকার কিছু প্রবলেম আমাদের। তো যাই হোক, ভালো যে ওর আমার সবসময় ভালো, মানে ভালো দিকগুলো আছে এবং যার জন্য ভালো ভালো যদি একটা হয়, যে এই জিনিসটা কিন্তু অনেক সময় নেগেটিভ হয়, যদি এরকম আগ্রহ নিয়ে নিবেন। আরেকজন মিম ছিলেন, মানে তার একটা নিউজ ছিল যে সে গ্রেফতার। তারপরে কর্মক্ষেত্র ছাড়া এই বিভ্রান্তিটা কি না? আসলে আমি যেটা বলি, মানে মজা লাগে বিভিন্ন জনকে এসএমএস করতে গেলে ব্র্যাকেটে আমি লিখে দিই পুরনো মিম। দর্শকের কাছে কিন্তু একটা ব্যাপার আছে, দর্শকের কাছে, দর্শক আমাকে বলে পুরনো মিম বা অভিনেত্রী মিম, আর ওকে বলে লাক্স মিমটাই ওকে বলে। কিন্তু মিডিয়াতে যেটা হয়, আমাদের যারা খুব কাছে তারা বলে আমাদের মিম, আমাদের সেই পিচ্ছি মিম, মানে আমি এখনো সেই পিচ্ছি। আর নাটকের যেটা হয়, হ্যাঁ, কর্মক্ষেত্রে নাটকের গুলো খুবই মজা হয়। সেটা বেশি নাটক আমার কাছে চলে আসে, অনেক নাটক করেছি তাই, যেটা এই জন্য তুমি আমাকে খাওয়াবা। কিছুদিন আগেও মার কাছে একটা স্ক্রিপ্ট নিয়ে আসছে ভদ্রলোক, সবকিছু শেষ পেমেন্টটা দিবে, তো এই সময় আরেকজন ভদ্রলোকের সাথে মাকে কথা বলে দিচ্ছে যে কথা বলেন। তো ফোন করে ওর আম্মা, যে ওর আম্মা ভেবে মা কথা বলছে, বলে হ্যালো আন্টি, মনে নেই আপনি আপনার সাথে আপনার মেয়ের সাথে কতগুলো নাটক করেছি এই সেই। মা বলে যে আমার সাথে কোনো নাটক? বলে যে মনে করে দেখেন প্লিজ একটু। পরে মা হচ্ছে যে আপনি যে মিম ভাবছেন আমি সেই মিমের মা না, আপনি হয়তো ভাবছে পুরনো যে অভিনেত্রী মিম ওর। বলে তাহলে এটা কে? হচ্ছে লাক্স। ও সরি সরি, একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, এটাতেই হবে। আমি ওর নাটকে কাজ করেছি এইটা নিয়ে পরে অনেক মানে মজা, এবং ওকেও আমি বলেছি যে তোমার নাটক সব আমি করি। কখনো কি আপনি ওনার ইনভিটেশন রিসিভ করেছেন? না, কিন্তু এরকম ফোন আসে অনেক। আচ্ছা, কোন মিম, আগের মিম না লাক্স মিম, পুরনো মিম না লাক্স? এমন হয় না যে আমার নাটক তোমার কাছে? হ্যাঁ, এটা আমিও তো জিজ্ঞেস করতে আমাকে ফোন করেছে একটা সেশনের কাজে, শাড়ির বিভিন্ন সেশন করো না তো, আমাকে বলছে যে আচ্ছা কথাটা হচ্ছে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ এরকম সেরকম করেছিলেন না? আমি না, আমিও তো করি মাঝে মাঝে, আমি না মনে করতে পারছি না যে ওনার সাথে আমি আগে কবে কাজ করেছি। আমি তখন নিজে থেকেই বললাম আপনি কোন মিমকে খুঁজছেন? বলে আপনি কোন মিম? আপনি আগে বলেন যে আপনি কোন মিমকে খুঁজছেন? বলে লাক্স মিম। আমলাম না, আমি লাক্স মিম না, এরকম হয় অহরহ। কিছুদিন আগে একটা নাটকের জন্য আমাকে বললো, তো আমাকে ফোন করে বলছে যে আপনার 9-10 কিন্তু মানে ডেট নাও আছে। তো আমি বলছি যে না ভাই, আমি তো আপনি তোমার সাথে কথা বলেননি। তো সে না পুরো থা বলে যে আমি আপনার সাথে কথা বলিনি। আমি বলছি যে না, আমার তো আমি আপনাকে কোনো ডেট দিইনি। বলে ও সরি, তাহলে হয়তো বা ওই ভালোবাসা বা প্রেমের মানুষ কিরকম পছন্দ, সেটাও কি দুজনের একই রকম? আমি খুব সহজে, মানে আমার প্রথম একটা দোষ হচ্ছে যে আমি খুব সহজে সবাইকে বিশ্বাস করি। তো আমি যাকে পছন্দ করবো সে হচ্ছে যে সেই বিশ্বাসটা যেন রক্ষা করতে পারে, মানে
রক্ষা করে এবং কোনোদিন নষ্ট যেন না করে। আর একটা হচ্ছে যে আমি মিথ্যা কথা বলি না এবং মিথ্যা কথা মানে শুনতেও পছন্দ করি না, সো এই দিকটা। আর একটা হচ্ছে যে আমাকে প্রচণ্ড রকম বিশ্বাস করতে হবে এবং আমি যাকে চাইবো আমি তাকেও অনেক বিশ্বাস করবো, সো তার দিক থেকে যে যে বিশ্বাসটা আমি তাকে করবো ওই বিশ্বাসটাও যেন সে রক্ষা করে, মর্যাদাটা দেয়। আপনার? আমি আসলে আমাকে যে বুঝবে, আমার প্রফেশনকে সম্মান করবে এবং আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির ওরকম অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, আমাকে অনেক 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 বেশি ভালোবাসবে, অনেক কেয়ারিং হবে, এটা প্রথম এবং প্রধান শর্ত আর কি। আর যেটা সেটা হচ্ছে আমি যাকে ভালোবাসি বা যাকে কাছের মনে করি তার জন্য 100% দিয়ে করার চেষ্টা করি বা তার প্রতি 100% সৎ থাকার চেষ্টা করি বা থাকি। সেই জিনিসটা যদি না থাকে, কোনো কারণে যদি বড় ধরনের ধাক্কা আমাকে খেতে হয় বা এই যে ও বললো মিথ্যা বললে বা লুকালে, এগুলো আমার জন্য অনেক কষ্টকর। আমি সব কিছু অনেক স্বচ্ছ, আমি নিজে অনেক স্বচ্ছ থাকার চেষ্টা করি এবং ওই স্বচ্ছতাটা যেন রিলেশনটার মধ্যে থাকে, এরকম একজন মানুষকে চাব। আচ্ছা, জীবন অদল বদলের যদি সুযোগ হয়, আপনি যদি মডেল এবং অভিনেত্রী মিম হয়ে যান, আপনার কেমন লাগবে? ভালো লাগবে, খারাপ লাগবে না, কারণ অনেক সুইট একটা মেয়ে, অনেক কিউট একটা মেয়ে, দেখতে অনেক সুইট, অনেক খুশি হব। তুমি অনেক সুইট। আর আপনি যদি উনি হয়ে যান তাহলে অনেক ভালো হবে, ওর মতো অনেক ভালো অভিনয় করতে পারবো, আর হচ্ছে ওর মতো অনেক ভালো মেয়ে হতে পারবো। আচ্ছা, আপনাদের চারিত্রিক মিল কি কি? মানে ওর সাথে আমার অনেক কিছু মিল আছে মোটামুটি বলতে গেলে, যে আমি, তুমি কি অনেক চুপচাপ? আমি অনেক চুপচাপ, আমিও অনেক চুপচাপ। তারপর হচ্ছে যে আমি অনেক রাগ আছে আমার, আমার অনেক রাগ আছে। তারপর আমার অনেক জিদ, আমার অনেক জিদ। আমার ও, আমি যেটা বললাম যে আমি সহজে সবাইকে খুব বিশ্বাস করি এবং ফ্রেন্ডলি সব কথা বলে দেই, জন্য আমি অনেক সাফারও করেছি। আমিও। ওনার কোন গুণটা নিজের করে পেতে চান? ও খুব সহজে মানুষের সাথে মিশতে পারে, আমিও পারি, ও একটু বেশি পারে, এটা আমার খুব ভালো বলে মনে হয়। আর ওনার কোন গুণটা আপনি চান যে আপনার মধ্যে আসলে ভালো হয়? যতটুকু দেখেছি আপুকে, আমার সবগুলো গুণই অনেক ভালো লেগেছে, অনেক, মানে কি বলবো যে আপু মেয়ে হিসেবে অনেক অনেক গুণ ভালো একটা মেয়ে, সো যদি হয় পুরোটাই পুরোটাই। আচ্ছা, কোনো একটা বিশেষ গুণ না? বাহ, নামে নামে